বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখার সময় হঠাৎ করে সেখানে ককটেলের বিস্ফোরণ হয় কয়েক রাউন্ড গুলির শব্দও শোনা যায় এরপরেই বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের একটি গাড়ি সহ তিনটি গাড়িতে আগুন দেয়া হয় তবে কে বা কারা এই হামলা করেছে সে বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি এদিকে পুলিশ অভিযোগ করছে বিক্ষোভ সমাবেশকারীদের মধ্য থেকেই পরিকল্পিতভাবে এই হামলা করা হয়েছে রোববার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে গুলি ছোঁড়ার ঘটনার প্রতিবাদে এই সমাবেশ করছিল বিএনপি আমার গাড়ি কিছু না এখন তো আইসি আমি এই গাড়ি দিয়ে সায়দাবাদ দেখতেন আমার নামায় ওই যে গলির ভিতর নামায় ওই যে গলিটার ভিতরে নামায় উনি খালি এই জায়গা এই জায়গায় এটা ঘুরছে একটু ওই সাইড তো আরো পড়ে এই জায়গায় ঘুরছে খালি আমি খালি উপরে গিয়া বসছি আমি একটু শরবত দিছি ওইটুকু আমি খাইনিকটা ফোন করছে মা আমার গাড়িটা জ্বালা হালাইছে কি করুম ক আমার অনেক ঋণ এই গাড়ি দিয়া